এই মেয়ের কথা মনে আছে না? এবার মিউজিক ভিডিওতেও সেম সালোয়ার কামিজ পরে হলো বিশাল ট্রোলের শিকার এই আয়েশা। এরপর থাকছে, উরে বাবা, ইলন মাস্ক এবার বানাতে যাচ্ছে নিজের একটা আলাদা শহর। বাট ভিতরের কাহিনীটা কি? এখন আর দেরি না করে গসিপে যাই। আর এরকম মজার ভিডিওর আপডেট রেগুলার পেতে চাইলে স্টার গল্পের সঙ্গেই থাকুন। প্রথমে আসি পাকিস্তানি সেই মেয়ের কাছে। ভাই মেরা দিল ইয়ে পুকারে আজা এই গানের নেচে ঝড়ে বক ভাবে ভাইরাল হয়ে এই আয়েশা তো ইন্টারভিউ গুলোতেও ওই একই সবুজ রঙের কামিজ পরেই যাচ্ছিল। মানে বিষয়টা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল যেন পাবলিক তাকে এই কামিজ ছাড়া চিনতেই পারবে না। আর এবার আয়েশা একদম কিডনি টাচিং একটা রোমান্টিক মিউজিক ভিডিওতে অভিনয়ের সময় আবারও তার ওই সবুজ কামিজটাই পরে হাজির হয়। আপসে মিলকে হাম কুছ বদল সে গে। আর এটা দেখে পাবলিকদের একটাই রিয়াকশন, এক্স্যাক্টলি। যারা যারা তার এই মিউজিক ভিডিওটা দেখেছে তাদের সবারই সেম প্রশ্ন, আর কত দেখবো তার এই সবুজ কামিজ। আর এই কারণেই আয়েশা আরও একবার হলো ট্রোলের শিকার। কেউ বলছে, এই মেয়ের তো ওর কামিজকে ক্রেডিট দেওয়া উচিত বড় সড়ো, সে তার এই কামিজের জন্যই হয়েছে এত ফেমাস। আবার কারো মতে, আর রে এখানে এত মজা নেওয়ার কি আছে রে ভাই, হয়তো এই কামিজ তার জন্য লাকি চার্ম, এই কারণে সে বারবার এই কামিজ পরে বেড়ায়। আবার তার যারা ভক্ত রয়েছে তারা কয়েকজন বলছে, যারা বেকার, হিংসুটে, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তারাই এই আয়েশার ট্যালেন্ট নিয়ে এমন সমালোচনা করছে। যাই হোক, ওরও আবার ট্যালেন্ট আছে এটাও শুনতে হবে, থাকতেই পারে, ঠিকই আছে। আর এদিকে ইলন মাস্ক সাহেব, যার নিজের থাকার জন্য বাসা নেই, থাকে বন্ধুর বাড়িতে, সে আবার বানাতে যাচ্ছে নিজের জন্য আলাদা শহর। ঠিকই আছে বস, নিজের শহর না থাকলে সে আবার কিসের ধনী ব্যক্তি? সো ইন্টারন্যাশনাল মিডিয়া পোর্টালগুলো থেকে জানা গিয়েছে যে এখন পর্যন্ত সে টেক্সাসের অস্টিন শহরে প্রায় 3,500 একর জমি কিনে ফেলেছে, এবং যেখানে এই শহরটা গড়ে তোলা হবে সেই শহরের নামটা হবে স্নেইল ব্রুক। এবং ইলন মাস্ক কেন এই শহরটা বানাচ্ছে নিজের জন্য? অ্যাকচুয়ালি ইলন মাস্ক তার যে কোম্পানিগুলো রয়েছে, যেমন বোরিং কোম্পানি, টেসলা ও স্পেস এক্স, এই কোম্পানির কর্মীদেরকে এই শহরে রাখার জন্যই তিনি আলাদাভাবে একটা নিজস্ব শহর এস্টাবলিশ করছেন। এবং এই শহরে কর্মীরা একেবারে কম ভাড়ায় বসবাস করতে পারবে, $800 থেকে বাড়ি ভাড়া শুরু হবে, যেখানে থাকবে 110টার মতো বাড়ি, এছাড়া থাকবে সুইমিং পুল, খেলাধুলার জায়গা, আরও অন্যান্য সুবিধা। মানে একটা শহরে প্রয়োজনীয় যেসব সুবিধা থাকা দরকার সব সুবিধাই দেওয়া হবে মাস্কের এই শহরে, এবং মাস্কের সব সংস্থার অফিসও থাকবে এই এলাকার কাছাকাছি। এখন প্রশ্ন হলো, কেন ইলন মাস্ক এই শহরটা বানাতে এত আগ্রহী? অ্যাকচুয়ালি মাস্ক সাহেব চায় সবকিছুতেই নিজের প্রথম ধাপটা রাখতে। এবং একটা বিষয় বলে রাখি, লম্বা সময় ধরে প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি ক্যাম্পাসে কর্মীদের নিয়োগের জন্য অনেক সুযোগ সুবিধার কথা বলে আসছে, কারণ অনেক সময় কর্মীদের বেশি সময় অফিসে রাখতে হয় এবং অফিসে কর্মীরা থাকতে যেন উৎসাহ ফিল করে এবং তারা যেন অফিসের তৈরি ক্যাম্পাসেই ঠিকঠাক মতো, মানে বাসা বাড়ির মতো থাকতে পারে, সেই জন্যই এই প্রয়াসটা। সো ইলন মাস্ক এখন করলো কি, লে তোদের জন্য অফিসে কেন, তোদের জন্য আলাদা শহরই বানিয়ে দিলাম, থাক এবার তোরা নিজেদের মতো।